ইতিহাস ডাকছে ইয়াং টাইগারদের, ডাকছে বাংলাদেশকে। এর আগেও তিন দফা আশা জাগিয়েও যা পারেনি জাতীয় দল, তাই করার সুযোগ যুবাদের। বিশ্ব জয় হয়েছে আগেই, এবার প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের হাতছানি। মরুর বুকে এই বাংলাদেশ অপরতিরুদ্ধ। শুধু গ্রুপ সেরাই নয়, সেমিতে মাইটি ইন্ডিয়ার দম্ভকে তারা করেছে চূর্ণ। বেটে আশিকুর রহমান শিবলি যেন বাজির ঘোড়া, বোলিংয়ে মারুফ মিধারা প্রতিপক্ষের জন্য ত্রাস। মেগা ফাইনালের আগের দিনের অনুশীলনে সবার আগে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি। গর্বের প্রতীক লাল সবুজের পতাকা নিয়ে হলো ফটো সেশন, এরপর স্বপ্নের ট্রফি নিয়ে দুই অধিনায়কের স্বপ্নিল পোচ। বিজয়ের মাসে আনন্দকে ট্রফি জিতেই দ্বিগুণ করতে চান অধিনায়ক। প্রতিদিনই একটা নতুন দিন, আমরা চেষ্টা করব আমরা সারাদিন ডমিনেট করার জন্য। দিন শেষে যদি আমরা ভালো করি, ভুল যত ভুল কম করব, আমরা সাকসেস, আমরা রেজাল্ট আমাদের থেকে পজিটিভ আসবে। বিশ্বকাপের আগে যদি একটা ভালো সুর নিয়ে যাওয়া যায়, অবশ্যই আমাদের সব প্লেয়ার, ম্যানেজমেন্ট সবাই খুব আত্মবিশ্বাসী থাকবে, আর এটা আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে খুব ভালো একটা দিক। আমাদের প্রিপারেশন খুব ভালো যাচ্ছে, আমাদের প্লেয়াররা খুব ভালো করছে, সো আমরা আত্মবিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো, আর শিরোপা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরতে পারবো। তবে আমিরাতের এই দলটাকে সমীহ না করার কোনো কারণ নেই। প্রথমে শ্রীলঙ্কা, এরপর শক্তিশালী পাকিস্তান। টুর্নামেন্ট থেকে দুই দলকে বিদায় করে দিয়েছে তারাই, তবে নিঃশক্তি আস্থা ইয়াং টাইগারদের। আমরা এই বছর মার্চে আবুধাবিতে একটা টুর্নামেন্ট ট্রাই সিরিজ খেলেছি, আই থিঙ্ক ওইটার জন্য আমাদের অনেক হেল্প হয়েছে, কারণ কন্ডিশনস আবুধাবি দুবাই অনেক সিমিলার। তারা ভালো টিম, কারণ ফাইনাল খেলা ইজি ব্যাপার নয়, অবশ্যই তারা সব ম্যাচ ভালো খেলে এই ফাইনালে এসেছে। আমরা নর্মাল ক্রিকেটে যে প্ল্যানিংয়ে ছিলাম এতদিন, ওই সেম প্ল্যানিংয়ে আমাদের খেলা ট্রাই করব আমরা। গ্রুপ পর্বে দু দলের একমাত্র সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতকে 61 রানে হারিয়েছিল বাংলাদেশ। চোখে বড় স্বপ্ন, লক্ষ্য ইতিহাস গড়ার, এশিয়ার সেরা হওয়ার, ফাইনালের মহরণে কোনো চাপ নয়, খেলতে হবে একটা দল হয়ে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দলকে এই বার্তায় দেওয়া হয়েছে। বিজয়ের মাসে আরেকবার মরুর বুকে উড়ুক লাল সবুজের পতাকা। শিপলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।